শুধু ঘরের মাঠেই নয়, দেশের বাইরেও বাঘের মতো খেলুক বাংলাদেশ। ব্যাটিং পরামর্শক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই নিজের চাওয়া জানিয়ে দিয়েছেন জেমি সিডেন্স। ইয়াং প্লেয়ারদের নিয়ে দ্রুত ধৈর্যহারা হতে চান না তিনি, সময় নিয়েই টাইগারদের করতে চান বিশ্বমানের ক্রিকেটার। ওয়ানডে সিরিজ শেষ হবার আগেই টি টোয়েন্টি নিয়ে সিরিয়াস বাংলাদেশ। তৃতীয় ওয়ানডের আগে দুদিনের বিরতি, শর্টার ফরম্যাটের প্লেয়ারদের নিয়ে সাগরিকায় টাইগার কোচিং ডিপার্টমেন্ট। তামিম সাকিব রিয়াদদের গুরু জেমি সিডেন্স, নতুন শিষ্য হিসেবে পেয়েছেন মুনিম শাহরিয়ার, লিটন, আফিফ, মিরাজদের। মাঠে নামার আগে যত দ্রুত সম্ভব পরিচিতি পর্ব শেষ করতে চান জেমি। বিপিএলে কয়েকজনকে দেখেছি, পাওয়ার প্লেতে কিভাবে দ্রুত রান তোলা যায়, নতুনদের সাথে ওই কাজটাই আগে করতে চাই। টি টোয়েন্টি আফগানদের প্রিয় ফরম্যাট, ম্যাচ জিততে হলে আমাদের কুইক রান করতে হবে। যে কোনো ফরম্যাটে বাংলাদেশের বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। জেমি মনে করেন নতুনদের নিয়ে এখনই অধৈর্য হওয়া যাবে না। তামিম সাকিব, রিয়াদ মুশফিকরা যখন শুরু করেছিল তখন তারাও ধারাবাহিক ছিল না, আমরা কিন্তু তাদের ড্রপ করিনি, সময় দিয়েছি, এখন এটাই নতুনদের সাথে করতে হবে, তাহলেই ভবিষ্যতের তামিম সাকিব পাবেন। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ, তবে আফগানদের বিপরীতে দুই ম্যাচেই ফ্লপ ছিলেন তামিম। সিডনস খুঁজে পেয়েছেন আসল সমস্যা। ফ্রন্ট ফুটে তামিমকে কাজ করতে হবে, খুব দ্রুত সামনের পা মুভ করতে পারছে না, এটা ঠিক করতে পারলে লেগ বিফোরের সুযোগটা কমে আসবে। আরও 3-4 বছর ক্রিকেট খেলতে হলে তামিমকে এই জায়গায় উন্নতি করতে হবে। মেহেদী মিরাজ, শান্ত, মোসাদ্দেকরা যখন জাতীয় দলে নিয়মিত মুখ, তখন তাদেরই ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার অপেক্ষায় আছেন টাইগার জার্সি গায়ে তোলার। আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন মুনিম। দীর্ঘ প্রতীক্ষার পর সোনার হরিণ যেন হাত ছাড়া না হয়, তাই সেন্টার উইকেটে কঠোর অনুশীলনে এই ওপেনার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, ডিবিসি নিউজ।